জীবনের তিক্ত বাস্তবতা হলো অর্থনৈতিক অবস্থা এবং সম্মান, এর লজ্জাজনক সম্পর্ক। শুধু বাইরের সমাজ নয়, নিজের আপন পরিবারের চোখ পরিষ্কার করে নজর দিলে এই তিক্ত সত্য অনুধাবন করা সম্ভব। জীবনের সবচেয়ে কঠিন সত্য কি? আমার জীবন থেকে শেখা সবচেয়ে কঠিন সত্য হচ্ছে, সবাই আমার থেকে কিছু না কিছু প্রত্যাশা করে। শুধু একটা মানুষ হিসেবে কেউই আমাকে চায় না। উপরের কথাগুলো শুধু আমার জন্য নয়, সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। অনেকেই মানতেই চাইবে না। উদাহরণ হিসাবে বাবা মার কথা টেনে এনে বলবে, তারা সন্তানের কাছে কিছুই চান না, নিঃস্বার্থভাবে ভালোবাসেন। বিশ্বাস করুন, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিং কামস উইথ এ প্রাইস। বাবা মার ভালোবাসা এর ব্যতিক্রম নয়। জন্মের পর থেকে বাবা মাও আপনাকে ভালোবাসেন, সেটা অবশ্যই কোনো না কোনো এক্সপেকটেশন বা প্রত্যাশার কারণে। এক্সপেকটেশন বা প্রত্যাশা বলতে সবসময় আর্থিক ব্যাপারকে বোঝায় না। কিন্তু আজ আপনি যদি বাবা মার এক্সপেকটেশনের সামনে খাড়া হয়ে দাঁড়াতে না পারেন, তখন ভালোবাসার পট পরিবর্তনটা টের পাবেন। প্রিয় বন্ধুরা, চায়ের কাপে ভেজানো বিস্কুটটা একটা ভালো শিক্ষা দেয়। আমরা যদি নিজের গুরুত্ব না বুঝে অন্য কোনো ব্যক্তির উপরে ডুবে যাই, তাহলে কিছুক্ষণ পর আমরা নিজেরাই ভেঙে পড়ব। আমরা কম বেশি সকলেই স্বার্থপর। একটা উদাহরণ দিয়ে বোঝাতে গেলে, যখন কোনো ব্যক্তি মারা যান, তখন তার আপনজনরা এটা ভেবেই কাঁদে যে আমার কি হবে, আমি একা থাকব কি করে। বেশিরভাগ ক্ষেত্রে দুজন মানুষের সম্পর্ক গঠিত হয়ে থাকে একে অপরের স্বার্থ সিদ্ধির জন্য। এই জগতে বিশ্বাসের দাম কেউই দেয় না। আর যদি কোনো মানুষ বিশ্বাসের দাম দিয়েই থাকেন, তবে সে সংখ্যা খুবই নগণ্য। সেজন্য নিজের মনের সব কথা যাকে তাকে বলা উচিত নয়। আমরা মুখে যাই বলি না কেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ করে থাকি যৌনতার জন্যই এবং বংশবৃদ্ধি করার জন্য। আপনি একটি বিবাহ সম্পর্কে সমস্ত বৈবাহিক সুখ সম্পদ ধরে রাখুন, কিন্তু যৌনতাকে বাদ দিন, দেখবেন সেই বিবাহ সম্পর্কটাই আর টিকছে না, সম্পর্কটাই ভেঙে গেছে। আমাদের পৃথিবীর সমাজ একটা কুকুরের লেজের মতো, এটিকে সোজা করা সম্ভব নয়। ভালো লোক ভালো সরকার, খারাপ লোক খারাপ সরকার, যাবে আসবে, কিন্তু এই সমাজ সমাজের নিয়মেই চলতে থাকবে। দুর্বলতার কোনো জায়গা নেই আমাদের সমাজে, আর প্রকৃতিকে রোধ করার ক্ষমতাও কারো নেই। একটা জিনিস ভেবে দেখবেন, যারা দুর্বল তারাই প্রকৃতিকে রোধ করার চেষ্টা করে, এবং প্রকৃতির ক্ষমতাকে রোধ করতে না পারে তারাই অবলুপ্ত হয়ে যায়। আমরা সকলেই একা, বাবা মা ভাই বোন এদেরকে নিজের মনে হয়, কিন্তু কেউই আসলে নিজের নয়। আমাদের বৈশ্বিক সমাজে অকৃত্রিম ভালোবাসা বলে কিছুই হয় না। এই পৃথিবীতে সবাই যে যার মতো নিজের দায়িত্বের চাতাকলে পড়ে কাতরাচ্ছে। মৃত্যু, জীবনের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। জীবনের অন্য কিছু থাকুক বা না থাকুক, মৃত্যু থাকবেই। জীবন আর মৃত্যু একে অপরের পরিপূরক। আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।